নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজ 4ঠা জুন, আজকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে করোনা সংক্রান্ত মেডিকেল বুলেটিন প্রকাশিত হয়েছে সেই সম্বন্ধে আজকে আমরা একটু আলোচনা করব। আজকে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, যারা আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেষ অবধি আপনারা দেখুন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন। চলুন বেশি দীর্ঘায়িত না করে মূল ভিডিওর দিকে চাওয়া যাক। দেখুন, এই যে আজকের দিন, দেখুন আপনার রয়েছে ওয়েস্টবেঙ্গল কোভিড-19 হেলথ বুলেটিন 4ঠ জুন 2020। 3ঠ জুন অর্থাৎ গতকাল অবধি আমাদের রাজ্যে 6,508 জন সংক্রমিত ছিলেন। আজ 4ঠ জুনে 368 জন নতুনভাবে সংক্রমিত হয়েছেন কোভিড-19 বা করোনায় আক্রান্ত হয়েছেন। আজ অবধি আমাদের রাজ্যে সর্বমোট 6,876 জন কোভিড-19 পজিটিভ হয়েছেন। এখনও অবধি 2,768 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, যার মধ্যে 188 জনকে শুধুমাত্র আজকেই ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। দুর্ভাগ্যবশত আজকে 10 জন মারা গেছেন। এখনও অবধি কোভিড-19 মৃত্যুর সংখ্যা আমাদের রাজ্যে হলো 283 জন আর ডিউ টু কোমরবিডিটি মৃত্যুর সংখ্যা হলো 72 জন। অ্যাক্টিভ কোভিড-19 কেস অ্যাজ অন 4ঠ জুন, এখনও অবধি আজকে অর্থাৎ 4ঠ জুন অবধি রাজ্যে কোভিড-19 বা করোনা সংক্রমণের অ্যাক্টিভ কেস হচ্ছে 3,753 জন। ডিসচার্জ রেট হচ্ছে আমাদের রাজ্যে 40.25%, একটু বেড়েছে সেটা। স্যাম্পল টেস্টেড গতকাল 3ঠ জুন অবধি আমাদের রাজ্যে 232,225 জনের স্যাম্পল টেস্ট করা হয়েছিল। আজ অর্থাৎ 4ঠ জুন 9,606 জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে। আজ অবধি 241,831 জনের স্যাম্পল টেস্ট করা হলো। টেস্ট পার মিলিয়ন পপুলেশন এটাকে দাঁড়ালো এখন 2,687 জন। টেস্ট পার মিলিয়ন পপুলেশন 2,687 জন, এটা একটা খুবই ভালো দিক। এটা যত এগিয়ে যাবে তত সংখ্যাটা বৃদ্ধি হবে, ততই আমাদের মঙ্গল। আর স্যাম্পল টেস্টের মধ্যে 2.84% হচ্ছে পজিটিভ ধরা পড়েছে, যারা যতজনের স্যাম্পল টেস্ট করা হয়েছে। টোটাল টেস্টিং ল্যাবরেটরিজ আমাদের রাজ্যে রয়েছে 42টি, তার মধ্যে এই সপ্তাহে আরও 2টিকে যোগ করা হয়েছে, 1টি এখনও পেন্ডিং রয়েছে। এগুলো হসপিটালের ডিটেলস। দেখেনি আমরা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন, আমাদের রাজ্যে রয়েছে সরকারিভাবে গভর্নমেন্টের সরকারের ইন কোয়ারেন্টাইন সেন্টার 582টি। তার মধ্যে টোটাল নাম্বার অফ পিপল ইন গভর্নমেন্ট কোয়ারেন্টাইন সেন্টার্স এখন রয়েছে 20,662 জন এবং গভর্নমেন্ট কোয়ারেন্টাইন সেন্টার থেকে এখনও অবধি 57,940 জনকে রিলিজ দেওয়া হয়েছে। হোম কোয়ারেন্টাইনের সর্বমোট লোক রয়েছিলেন 246,981 জন, যার মধ্যে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন 148,359 জন এবং হোম কোয়ারেন্টাইনের যে বিধি সেখান থেকে রিলিজ দেওয়া হয়েছে 98,622 জনকে। দেখুন, কোয়ারেন্টাইন ফর মাইগ্রেন্ট রিটার্নিজ এইটা নতুন সংযোজন হয়েছে। দেখুন, টোটাল কোয়ারেন্টাইন ফেসিলিটিস 11,205, যারা অন্য ভিন রাজ্য থেকে ফিরে আসছেন যে সমস্ত শ্রমিক ভাইরা, তাদের জন্য এটা কোয়ারেন্টাইন ফেসিলিটি করা হয়েছে রাজ্যে 11,205 জন। টোটাল নাম্বার অফ রিটার্নিজ ইন কোয়ারেন্টাইন সেন্টার এখনও অবধি এই 11,205টি কোয়ারেন্টাইন সেন্টারে যে বাইরেকার রাজ্য থেকে শ্রমিকরা এসেছেন তাদের সংখ্যা হচ্ছে 136,600 জন। আর এখান থেকে রিলিজ দেওয়া হচ্ছে এই কোয়ারেন্টাইন সেন্টার থেকে 40,980 জনকে এখন অবধি রিলিজ দেওয়া হয়েছে। এবার আমরা দেখেনি যে আজকে জেলাভিত্তিক সংক্রমণের তালিকা। দেখুন, আলিপুরদুয়ারে 4ঠ জন, কোচবিহারে 6 জন, দার্জিলিংয়ে 10 জন, কালিম্পংয়ে হয়নি, জলপাইগুড়িতে আজকে হয়নি, উত্তর দিনাজপুরে 7 জন, দক্ষিণ দিনাজপুরে 4 জন, মালদাতে 5 জন, মুর্শিদাবাদে আজকে হয়নি, নদিয়াতে 7 জন, বীরভূমে 14 জন, পুরুলিয়াতে হয়নি, বাঁকুড়াতে 24 জন, ঝাড়গ্রামে হয়নি, পশ্চিম মেদিনীপুরে 16 জন, পূর্ব মেদিনীপুরে 8 জন, পূর্ব বর্ধমান 7 জন, পশ্চিম বর্ধমান 9 জন, হাওড়া 50 জন, হুগলি 47 জন, উত্তর চব্বিশ পরগনা 41 জন, দক্ষিণ চব্বিশ পরগনা 15 জন এবং কলকাতা 94 জন। সর্বমোট অন্যান্য স্টেটেরও কোনো নেই, সর্বমোট 368 জন আজকে নতুনভাবে সংক্রমিত হয়েছেন, তার মধ্যে 188 জনকে ছেড়ে দেওয়া হয়েছে আর মৃত্যুটি দেখে নেন, এই 10 জনের মৃত্যু হয়েছে। তো বন্ধুরা, এই ছিল করোনা সংক্রান্ত তথ্য। এটি একদম সরকার প্রদত্ত নিজস্ব তথ্য, এতে কোনো ফ্যাব্রিকেটের ব্যবস্থা নেই। আশা করি এই তথ্যগুলি পেয়ে আপনারা সঠিক জ্ঞানটি পেলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং
যেনারা এখনও অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং এইভাবে উৎসাহিত করতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।